हाँ है जुबेर घबारी चूरी करते जाओ खो दादा खास ताई धोरे लाय तो बैडिया मेरे फेले दिबे तबे बैडिया की कहा ना है माँ तो भाईरा बैडिया मेरे फेले दिबे मुरे जाबो बहु बेटी आड़ी है जो ना जाबो ना मुने आज खटका लगे जाबो ना तबे अपना के चूरी करा थे का मरो ने बचाए लेकी बचाए लेना है बा ना कहो तबे तबे किंतु अपना के चूरी करा थे का बचिए दिले भाई जान बंधु रे ए मरोन मानुष के वने को नहीं थे के बचिए देबे आमी सुदेर टाका निच्छी आमी जखन सुदेर टाका निबो जखन टाकाटा लेनदेन करते जाई आमार चट करे माथार मध्य आसे आमार नबी आल्लार नबी दयार नबी विश्वर नबी बोलेछेन अजी भाई माइक के बजेछे ये एकटू हटे जाछि तो आर कोनो आवाज नाई आर ठेकिया थाकछि तखन कतक्षण ठेकिया थाकबो ठेकिया थेके काज होबे ठेकिया थेके काम होबे जी अरे थोड़ा दूर में जाता है तो आवाज नहीं होता एक टू हटे के लिए यार काम है ना दूर थे का काम हो बना ठेकिया काम हो बना ठीक ठाक मतन लग गए तो हमार भाईरा तो माइक वाला से गुजारिश है आवाज थोड़ा बराबर कीजिएगा আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা এইবার আমি মনিরউদ্দিন আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই যে মরণ মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো কাজের দিকে ডাক দিয়ে দেয় এই জন্য আল্লাহ বলছেন যে আমি মানুষের বেঁচে থাকার চাইতে মরণটাকে আগে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা শুধু তাই নয় বন্ধুরে এটা আমার আসল বাড়ি নয় আমি একদিন কাটিহার স্টেশনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি গাড়ির ভিতরে বসে আছি এমন দু চারটা লোক বলছে মুলবি সাহেব তোমার নাম কি বলে নাম হলো মনিরউদ্দিন বলে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো বাঙ্গাল বাঙ্গাল কোন জায়গা বলে মাল জায়গার নাম মালদা বলে কোন দিকে না তো মালদা এই দিকে তবে তোমার বাড়ি কোন দিকে এই দিকে তোমার বাড়ি কোন দিকে না তো এই দিকে তোমার বাড়ি কোন দিকে না তো এই দিকে তোমার বাড়ি কোন দিকে না তো এই দিকে না রে না ডান দিক বাম দিক সামন দিক পিছন দিকে এটা তোর বাড়ি নয় রে এটা হলো তোর বাস স্ট্যান্ড একটা বাস স্ট্যান্ডে মানুষ কতক্ষণ থাকে যতক্ষণ বাস আসে না ততক্ষণ থাকে করো না জি কি বাস স্ট্যান্ড মানে বাসের অপেক্ষা করা পর্যন্ত ওইখানে থাকে বাস যখন আসে তখন কি করে চলে যায় তো এই ডান এই দিকে আর এই দিকে আর এই দিকে তোমার বাড়ি লয় তোমার বাড়ি কোথায় তোমাকে যদি অ্যাকচুয়ালি বলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো এই দিকে এই দিকে হচ্ছে আমার আসল বাড়ি কবর তোমার আসল বাড়ি তাও কি তুমি জানো না বাড়ি বাড়ি করো তুমি এই বাড়ি বাড়ি করে পাগল হয়েছ না এই বাড়ি তোর তিন দিনের মতন বাড়ি বাড়ি করো তুমি নিচে তোমার ধারণা কবর তোমার আসল বাড়ি তাও কি তোমরা
জানো না এ কয় দিনের বাড়ি রে এইটা হলো স্বপ্নের বাড়ি আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বা জানেরা এই জন্য আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি কেন আপনারা যে আমারই ভাই আমি যে আপনাদেরই ভাই হাত দুটি জড়িয়ে বলে যাই বন্ধুরে এই দুনিয়ার লালচাই পড়ে এই দুনিয়ার মহব্বতের লক্ষ টাকার জন্য লক্ষ টাকার লোভে পড়ে ভাই গো নিজেকে বরবাদ হয়ে যায় না স্মরণ কর ওই নিচের বাড়ির কথা যেই বাড়িতে তোর খবর নেওয়ার মতো কেউ থাকবে না ভাই গো যতই সুন্দর বিল্ডিং মার্বেল বসানো বাড়ি থাক না কেন রে তুমি যদি মরে যাও তোমাকে ২৪ ঘন্টার বেশি রাখতে পারবে না তুমি মন্ত্রী হও না কেন তুমি এমএলএ হও না কেন তুমি এমপি হও না কেন তুমি সরপঞ্চ মুখিয়া হও না কেন তুমি ডন ভেলেন হও না কেন রে তুমি মরে গেলে তোমারে আর কেউ রাখবে না ভাইজি একটা কথা আপনারাকে বলছি বলছে যে কি মরার আগে মইরা দেখো এই পৃথিবীতে তোমার কিছুই নাই মরার আগে মইরা দেখো এই পৃথিবীতে তোমার কিছু নাই আপনি বলবেন যে কি ওরে সুবহানাল্লাহ হার বেটি হাকে খুবই ভালোবাসে আল্লাহ হার আমি যদি একদিন আর হাট থেকে বাড়ি আসতে রাত হয়ে যায় তো বেটি খালি বারবার করে ফোন করে তোমার বেটি কত ভালোবাসে তুমি একবার মরে দেখো বলে হারগে গুইধার মা হারগে গুইধার মা আবদুল্লার মা হাঁকে ছাড়া ও কিচ্ছু বুঝে না আমি যতক্ষণ না আসবো ততক্ষণ খালি ঘাটা বাড়ি করবে আর ও খাবেও না না খেয়ে বসে থাকবে এই গুইধার মা তোমাকে আবদুল্লার মা কত ভালোবাসে তুমি একবার মইরে দেখো তোমার বেটা তোমাকে কত ভালোবাসে তুমি একবার মইরে দেখো এই ওয়াজ কিন্তু আজ যেমন আমি আপনারাকে কথাটি কহিনু তো এরকমই কিন্তু একটা মূলবি একটা কথা কয়েছে তো সবারই যত লোক শুনেছে তার মধ্যে কইছে হাজি মূলবি সাহেব যা বারবার করে এরকম করে কইছে যে কি তোমার বাপ তোমার বেটা তোমাকে কত ভালোবাসে তুমি একবার মইরে দেখো তো তুমি তোমার স্ত্রী তোমাকে কত ভালোবাসে তুমি একবার মইরে দেখো তোমার বহু বেটি তোমাকে কত ভালোবাসে তুমি একবার মইরে দেখো ওকে যখন এ কথা কয়েছে তখন ও কি করেছে ও তখন ওই চার হাত পাঁচ ছিতিরা একদম শিকড়া করে মরে গেছে নিঃশ্বাস টিশ্বাস বন্ধ করে দিয়ে ও মরে গেছে ব্যাপার তো খুব খারাপ কান্দা কাটা খুব হইলো এখানটা পায়ের দিকে পেঠিয়ে দিয়েছে এখানটা পায়ের দিকে পেঠিয়ে মানে ঘর থেকে যেন ওকে বাহির করতে না পারে ও তো আসলে মরেনি এই মূলবীর কথা পরীক্ষা করার লেগে উঠ্যাং হাত পা ছিদ্রা মরেছে এবার ভাই গাঁ ঘরে খবর হয়ে এলো পটলার চাচা মরে গেছে চতুর্দিকে গ্রামে খবর হয়ে গেল চতুর্দিক থেকে গ্রামের লোক এসে তার দাফন কাফনের ব্যবস্থা হয় ভাই গো এবার ব্যাপারটা কি এরকম করে একদম ছিদ্র আছে জমা করছে তো কছে নাজি মরা মানুষকে লাগে উ বেচারা কহিতে পারে না জানতে পারে সেহেতু একে যে এরকম করে চাইবে এটা ঠিক হবে না আমি পারবো না উ কছে আমি পারবো না উ কছে আমি পারবো না তবে কি করবে জি তো কপাট খুলে লাও তো কপাট যদি চোকাট সহ খুলছে তাও বাড়াই না দুখানটা ঠ্যাং যদি দু মনে লম্বা করে দেয় তো ও চোকাট কেটে বাড়াইবে চোকাট খুলেও বাড়াইবে না তো কী করবে জি তবে তো দেওয়াল ভাঙতে হবে
আর কেউ কিন্তু ওই ভাঙতে রাজি হয় না। ওই যে মরা মানুষকে লাগে কিন্তু কহিতে পারে না, জানতে পারে বুঝতে পারে কিন্তু কহিতে পারে না, এই লেগে কিন্তু ও ঠ্যাং কেহু মানে যে কি চাইপে বসাইতে যাই না, হাতও কেহু চাইপে বসাতে যাই না। যাইগা মেলায় চিন্তা ভাবনা করার পরে তখন সিদ্ধান্ত লিয়াই নিলে যে জায়গায় এমনও মরে গেছে ওমনও মরে গেছে, একে ভেঙেই দে। চার দুটা চ্যাংড়া কিন্তু সাহস করে নিলে ভেঙে দেওয়ার লেগে। এবার দুখানটা ঠ্যাং দৈনি করে দু হাত দিয়ে ধরে চাপতে যাবে আর উটিয়ার চোখে তাকিয়ে কোছে একবার মন মতো সব শালাকে চিনব। এই জন্য বলছি মরার আগে মইরা দেখো, মরার আগে মইরা দেখো, তোমার স্ত্রী তোমার বেটি তোমার বেটা তোমার পোতা পোতি তোমাকে কত ভালোবাসে একবার মইরা দেখো। সেও তো ভাই এই পৃথিবীতে কিছুই নাই, শুধু সাড়ে তিন হাতের মাটি এই জায়গাটাই আমার জন্য আছে, এই ছাড়া আর কিছু নাই। এই সামান্যটুকু জাগার লেগে আমরা মারামারি ভাইয়ের সুতে গুতাগুতি, মাকে জবাই করে দিছে বেটাতে, বেটাতে জবাই করে দিছে মাকে, মা জবাই করে দিছে বেটাকে, বাপ জবাই করে দিছে বেটাকে, বেটা জবাই করে দিছে বাপকে, স্ত্রী জবাই করে দিছে স্বামীকে, স্বামী জবাই করে দিছে স্ত্রীকে। আজকে কোন জায়গায় পৌঁছেছি ভাইজি, এরকম করিয়েন না জি ভাই, এতখানি আপনার জায়গা, এই ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ কিছুই না। আমার ভাইয়ের আমার বন্ধুরা, শুধু তাই নই বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের অন্য একটা জায়গায় বলেন, কুল্ল সমস্ত নাফস, যার ভিতরে রুহু দিয়েছি প্রত্যেকটা নাফসকে তার মৃত্যু বরণ করতে হবে। আমি এক এক করে প্রত্যেককেই মরণ কাকে বলে, প্রত্যেককেই তার মৃত্যু চাইতে হবে, তাকে মরতেই হবে, এর মধ্যে কোনো কথা আর গল্প চলবে না। আমার ভাইয়ের আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, তোমরা জানো আমারই খালা, হাত দুটি জড়িয়ে বলি মাগে, আর অন্যায় করো না, আর নমাজ রোজা ছেড়ে এমন শাশুড়ি বউ নাম দে যায় ঝগড়া করিস না মারে, কেন এই দুনিয়া তোর বেশি দিনের নাই, হঠাৎ কখন চলে যাবে মা গো বোনরে আমার। আমি মনিরুদ্দিন এই স্টেজটাতে বসে বক্তব্য দিছি, আমি মনিরুদ্দিন এই স্টেজে বসে বক্তব্য দিছি, হাত দুটা ওপরে তুলেছি, হাত দুটা নেমে যাবে কিনা এটাও আমার গ্যারান্টি না আছে। চেয়ার থেকে নেমে গাড়িতে যাওয়া তো দূরের কথা, চেয়ার থেকে নেমে কাটিহার পর্যন্ত পৌঁছা তো দূরের কথা, হাত দুটা ওপরে করেছি, হাত দুটা নেমে যাবে কিনা তার গ্যারেন্টি নাই। এমন মরণ আপনার আমার পাঞ্জর পাঞ্জর পাশে পাশে ঘুরছে, হঠাৎ কখন আপনার কোথায় মৃত্যু হয়ে যাবে এটাও আপনার জানা নাই। আপনি ট্রেনে মরবেন না বাসে মরবেন, বিষ খেয়ে মরবেন না ফাঁসি দিয়ে মরবেন, আপনি যেইভাবেই মরেন না কেন রে আপনাকে মরতেই হবে, মৌতের মজা চাকতেই হবে, মরণ আপনার নিকটে পাশে পাশে ঘুরছে। ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, ভাই গো এই পবিত্র কোরআনের ভিতরে, এই পবিত্র কোরআনের ভিতরে যখন মরণের মৌতের আয়াতগুলি, এই কোরআনের ভিতরে যখন মৌতের আয়াতগুলি নাজিল হতে লাগলো, জিবরাইল যখন মরণের আওয়াজগুলি, জিবরাইল যখন মৌতের থেক 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 থেক, জিবরাইল যখন মৌতের আওয়াজ আয়াতগুলি
আল্লাহর নবীর কাছে পৌঁছাতে লাগলেন। আর আল্লাহর নবীর কাছে যখন মউতের বারে আয়াতগুলি পৌঁছিতে লাগলো, আল্লাহর নবী তার উম্মত উম্মতি তার সাহাবী তথা মক্কা মদিনা তায়েফের মাটিতে তথা পৃথিবীর মানুষকে বলল, রে পৃথিবীর মানুষেরা, তোমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে তোমরা নিজেকে বরবাদ হয় না, তোমরা নিজেকে নষ্ট হয় না। এই দুনিয়া বেশি দিনের নয় রে, এই দুনিয়া অতি অল্প দিনের, এই দুনিয়া বেশি দিনের নয় রে, এই দুনিয়া খুবই অল্প টাইমের, সেহেতু তোমরা এই দুনিয়ার চক্করে পড়ে তোমরা নিজেকে নষ্ট হয় না। এই আয়াত গেলে যখন আল্লাহর নবীর কাছে আসতে লাগলো, মক্কার এক ভেলেন, মক্কার এক শক্তিশালী রাজা, ওর কানে এই খবর গেল, ওর কানে যখন এই খবর গেল তখন ওর মাথাটা হিট হয়ে উঠল। আ মুহাম্মাদের আল্লাহ, শেষ নবীর আল্লাহ হামাকো মেরে দিবে? আমার হাজার হাজার লোক আছে, আমার মিলিটারি আছে, আমার কমান্ডার আছে, আমার হাতে পুলিশ আছে, আমার হাতে গুন্ডাগার্দি আছে, আমি দেশের লোককে সাহায্য করি, খাইতে দিই, মেলে মেলে টাকা দিই, আর হামাকো মেরে দিবে? না, এটা মানতে পারি না, এটা মানতে পারবো না, এটা মানা সম্ভব হবে না। আমার ভাই প্রত্যেককেই তার মৃত্যু চাকতে হবে, তাকে মরতেই হবে, এর মধ্যে কোনো কথা আর গল্প চলবে না। এবার দুখানটা ঠ্যাং তৈরি করে দু হাত দিয়ে ধরে চাপতে যাবে, আর উটিয়ার চোখে তাকিয়ে কোছে, একবার মন মতো সব শালাকে চিনব। ওই মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, ওই মহান আল্লাহ যাহা কিছু যিনি সৃষ্টি করেছেন, শুধু তাই নয় বন্ধুরে, মহান আল্লাহ রব্বুল আলামিন জিন থেকে নিয়ে ইনসান পর্যন্ত, এমনকি আমার আল্লাহর ফারিস্তা, আমার আল্লাহ ব্যতীত, আমার আল্লাহ ছাড়া প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেকের মৃত্যু বরণ করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে বলেছেন, আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ, আমার সৃষ্টি জগতে আমি যতগুলি নাফস তৈরি করেছি, যার ভিতরে আমি রুহু দিয়েছি, যার ভিতরে আমি জীবন দিয়েছি, প্রত্যেকটি রুহু তার জীবনের মৃত্যু আমি আগে আমি দিয়েছি। আমি মানুষকে তৈরি করার পরে আমি আগে তার মরণ দিয়েছি, তারপরে ওয়াল্লা হায়াতাব, লোকটা কতদিন বাঁচবে, কি অবস্থায় বাঁচবে, কি করে খাবে, কেমন করে চলবে, গরিবি হালাতে থাকবে না বিশাল পয়সা বালা সারপাঞ্চ মুখিয়া হবে, আমি আল্লাহ, আমি আগে তার মরণটাকে তৈরি বানিয়েছি, তারপরে আমি তার হায়াত দিয়েছি, তারপরে আমি তার রিজিক দিয়েছি। না দেখবে, তোমরা ভাবিও না মুনিরের ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, কি করে খাবে, কেমন করে চলবে, এটা তোদের ভাবার দরকার নাই রে। কেন, আমি আল্লাহ মনিরুদ্দিনকে তৈরি করেছি, আমি আল্লাহ তোদেরকে তৈরি করেছি, আমি প্রত্যেকটি নাফসকে তৈরি করার পরে আমি তার মরণ দিয়েছি, তার হায়াত দিয়েছি, তার বেঁচে থাকা দিয়েছি, তার রুজি রুজকা রুজি দিয়েছি, সেহেতু আমি আল্লাহ, আমি যে মানুষের মরণটাকে কেন আগে দিলাম,
আমি তো তার হায়াতটা আগে দিতে পারতাম, কিন্তু আমি মরণটা আগে কেন দিলাম? এই জন্যই মরণটা আগে দিলাম রে, যেন মানুষ মরণকে স্মরণ করে অন্যায় থেকে নাই থেকে অবিচার থেকে বেইমানি শয়তানি সুদ ঘুষ মদ মাতলামি থেকে যেন দূরে থাকতে পারে, নেক আমল করতে পারে, আমা যেন নেক আমল করতে পারে, সৎ আমল করতে পারে, আহসানু আমালা যেন সৎ আমল করতে পারে, নেক আমল করতে পারে। এই জন্য আমি আল্লাহ মানুষের মরণটা আগে দিয়েছি। হ্যাঁ, জুবেরের ঘাবাড়ি চুরি করতে যাব, খোদা না খাস্তাই দিন ধরে আল্লাহ তো ব্যাড়িয়ে মেরে ফেলে দিবে। তবে ব্যাড়িয়া কি কহা না হ্যাঁ মামাতো ভাইরা, ব্যাড়িয়া মেরে ফেলে দিবে, মরে যাব, বহু বেটি আড়ি হয়ে যাবে, না যাব না, মনে আজ খটকা লাগছে, যাব না। তবে আপনাকে চুরি করা থেকে মরণে বাঁচাইলে কি বাঁচাইলে না? হ্যাঁ বা না কহ। তবে তবে কিন্তু আপনাকে চুরি করা থেকে বাঁচিয়ে দিলে ভাইজান বন্ধুরে, এই মরণ মানুষকে অনেক অন্যায় থেকে বাঁচিয়ে দেবে। আমি সুদের টাকা নিচ্ছি, আমি যখন সুদের টাকা নিব, যখন টাকাটা লেনদেন করতে যাই, আমার চট করে মাথার মধ্যে আসে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, আজি ভাই মাইক কে বাজেছে? একটু হেঁটে যাচ্ছি তো আর কোনো আওয়াজ নাই, আর ঠেকিয়ে থাকছি, তখন কতক্ষণ ঠেকিয়ে থাকবো? ঠেকিয়ে থেকে কাজ হবে? ঠেকিয়ে থেকে কাম হবে জি? আরে থোড়া দূর মে যাতা তো আওয়াজ নেই হতা, একটু হেঁটে গেলি আর কাম হয় না, দূর থেকে কাম হবে না, ঠেকিয়েও কাম হবে না, ঠিকঠাক মতন লাগবে। আমার ভাইয়েরা তো মাইক বালা সে গুজারিশ হ্যাঁ, আওয়াজ থোড়া বরাবর কিজিয়েগা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এইবার আমি মনিরুদ্দিন আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, যে মরণ মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো কাজের দিকে ডাক দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলছেন যে আমি মানুষের বেঁচে থাকার চাইতে মরণটাকে আগে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, শুধু তাই নয় বন্ধুরে, এটা আমার আসল বাড়ি নয়, আমি একদিন কাটিহার স্টেশনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, গাড়ির ভিতরে বসে আছি, এমন দু চারটা লোক বলছে, মুলবি সাহেব তোমার নাম কি? বলে নাম হলো মনিরুদ্দিন। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো বাঙ্গাল। বাঙ্গাল কোন জায়গা? বলে মাল জায়গার নাম মালদা। বলে কোন দিকে? না তো মালদা এই দিকে। তবে তোমার বাড়ি কোন দিকে? এই দিকে। তোমার বাড়ি কোন দিকে? না তো এই দিকে। তোমার বাড়ি কোন দিকে? না তো এই দিকে। তোমার বাড়ি কোন দিকে? না তো এই দিকে। না রে না, ডান দিক, বাম দিক, সামন দিক, পিছন দিকে, এটা তোর বাড়ি নয় রে, এটা হলো তোর বাস স্ট্যান্ড। একটা বাস স্ট্যান্ডে মানুষ কতক্ষণ থাকে? যতক্ষণ বাস আসে না ততক্ষণ থাকে। যে ওয়া ওয়া করো না জি, কি বাস স্ট্যান্ড মানে? বাসের অপেক্ষা করা পর্যন্ত ওইখানে থাকে, বাস যখন আসে তখন কি করে? চলে যায়। তো এই ডান দিকে, এই দিকে আর এই দিকে আর এই দিকে তোমার বাড়ি লয়,
তোমার বাড়ি কোথায়? তোমাকে যদি অ্যাকচুয়ালি বলে তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি হলো এই দিকে, এই দিকে হচ্ছে আমার আসল বাড়ি। কবর তোমার আসল বাড়ি তাও কি তুমি জানো না? বাড়ি বাড়ি কর তুমি, এই বাড়ি বাড়ি করে পাগল হয়েছ না? এই বাড়ি তোর তিন দিনের মতন। বাড়ি বাড়ি কর তুমি নিচে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি তাও কি তোমরা জানো না? এ কয়দিনের বাড়ি রে, এইটা হলো স্বপ্নের বাড়ি। আমার ভাইয়ের আমার বন্ধুরা রে, আমার আব্বা জানেরা, এই জন্য আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, কেন আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়, বন্ধুরে এই দুনিয়ার লালচাই পড়ে, এই দুনিয়ার মহব্বতের লক্ষ টাকার জন্য লক্ষ টাকার লোভে পড়ে, ভাই গো নিজেকে বরবাদ হয়ে যায় না, স্মরণ কর ওই নিচের বাড়ির কথা, যেই বাড়িতে তোর খবর নেওয়ার মতো কেউ থাকবে না। ভাই গো যতই সুন্দর বিল্ডিং মার্বেল বসানো বাড়ি থাক না কেন রে, তুমি যদি মরে যাও তোমাকে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। তুমি মন্ত্রী হও না কেন, তুমি এমএলএ হও না কেন, তুমি এমপি হও না কেন, তুমি সরপঞ্চ মুখিয়া হও না কেন, তুমি ডন ভেলেন হও না কেন রে, তুমি মরে গেলে তোমারে আর কেউ রাখবে না। ভাইজি একটা কথা আপনারাকে বলছি, বলছে যে কি, মরার আগে মইরা দেখো, এই পৃথিবীতে তোমার কিছুই নাই, মরার আগে মইরা দেখো, এই পৃথিবীতে তোমার কিছু নাই। আপনি বলবেন দেখি ওরে সুবহানাল্লাহ, আর বেটি হাঁকে খুবই ভালোবাসে, আল্লাহ হার, আমি যদি একদিন হার হাট থেকে বাড়ি আসতে রাত হয়ে যায় তো বেটি খালি বারবার করে ফোন করে, তোমার বেটি কত ভালোবাসে, তুমি একবার মরে দেখো। বলে হারগে গুইধার মা, হারগে গুইধার মা, আবদুল্লার মা হাঁকে ছাড়া ও কিচ্ছু বুঝে না, আমি যতক্ষণ না আসবো তৎক্ষণ খালি ঘাটাবাড়ি ঘাটাবাড়ি করবে, আর ও খাবেও না, না খেয়ে বসে থাকবে। এই গুইধার মা তোমাকে আবদুল্লার মা কত ভালোবাসে, তুমি একবার মইরা দেখো। তোমার বেটা তোমাকে কত ভালোবাসে, তুমি একবার মইরা দেখো। এই ওয়াজ কিন্তু আজ যেমন আমি আপনারাকে কথাটি কহিনু, তো এরকমই কিন্তু একটা মুলবি একটা কথা কয়েছে, তো সবারই যত লোক শুনেছে তার মধ্যে কইছে, হাজি মুলবি সাহেব যা বারবার করে এরকম করে কইছে যে কি, তোমার বাপ তোমার বেটা তোমাকে কত ভালোবাসে, তুমি একবার মইরা দেখো। তো তুমি তোমার স্ত্রী, তোমার স্ত্রী তোমাকে কত ভালোবাসে, তুমি একবার মইরা দেখো। তোমার বহু বেটি তোমাকে কত ভালোবাসে, তুমি একবার মইরা দেখো। ওকে যখন এ কথা কয়েছে তখন ও কি করেছে, ও তখন ওই 4 হাত 5 ছিতিরা একদম শিকড়া করে মরে গেছে, লিশ্বাস টিশ্বাস বন করে দিয়ে ও মরে গেছে। ব্যাপার তো খুব খারাপ, কান্দা কাটা খুব হইলো, এখানটা পায়ের দিকে পেঠিয়ে দিয়েছে, এখানটা পায়ের দিকে পেঠিয়ে, মানে ঘর থেকে যেন ওকে বাহির করতে না পারে। ও তো আসলে মরেনি, এই মুলবির কথা পরীক্ষা করার লেগে উঠ্যাং হাত পা ছিদ্রা মরেছে। এবার ভাই গাঁ ঘরে খবর হয়ে এলো পটলার চাচা মরে গেছে, চতুর্দিকে গ্রামে খবর হয়ে গেল, চতুর্দিক থেকে গ্রামের লোক এসে তার দাফন কাফনের ব্যবস্থা হয়। ভাই গো এবার ব্যাপারটা কি,
এরকম করে একদম ছিদ্র আছে, জমা করছে। তো কচ্ছে নাজি মরা মানুষকে লাগে, উ বেচারা কহিতে পারে না, জানতে পারে সেহেতু একে এরকম করে চাইবে, এটা ঠিক হবে না, আমি পারবো না। উ কচ্ছে আমি পারবো না, উ কচ্ছে আমি পারবো না, তবে কি করবে জি? তো কপাট খুলে নাও। তো কপাট যদি চোকাট সহ খুলছে তাও বাড়াই না, দুখানটা ঠ্যাং যদি দু মনে লম্বা করে দেয় তো উ চোকাট কেটে বাড়াইবে, চোকাট খুলেও বাড়াইবে না। তো কি করবে জি?